এটা তো পরের ম্যাচেই কনফার্ম হয়ে গেছে যে সাকিব আল হাসান আর পরের ম্যাচে খেলবে না, যেখানে পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংসের সাথে সেই 21শে এপ্রিল। তো বস, আজকে আমরা এই ভিডিও আলোচনা করব সাকিবের পরিবর্তে। দুটো প্লেয়ার অবশ্যই দাবিদার রয়েছে আর ব্রেন্ডন ম্যাককালামি সেটা কনফার্ম করে দিয়েছে। বিস্তারিত ভিডিও আলোচনা করতে চলছি এবং আমাদের চ্যানেল যদি তুমি প্রথমবার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স, তার কারণ এই ম্যাচটি না জিতলে কলকাতা নাইট রাইডার্স ভাই পুরোপুরি ঢস নেমে যাবে। তার কারণ তিনটে ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্স মাত্র একটি ম্যাচে জিতেছে আর পরপর দুটি ম্যাচ হেরে গেছে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের একটা কারণে হেরেছে, তার কারণ ভাই সেটা ছিল মিডিল অর্ডার। এবার যদি তোমরা ভাই সাকিবের দিকে দেখো, সাকিব ভাই বলিং ভালো করছে, তার কারণ কালকে বলিং নিয়ে কারোরই প্রশ্ন তোলা উচিত নয় আর ভাই কেউ প্রশ্ন তুলছে না, কারণ কালকে ছিল হালকা হলেও ব্যাটিং পিচ, কিন্তু সাকিবের বলিং নিয়ে প্রশ্ন তুলছে না। সাকিবরা কিনেছে কেন, নারিনের ব্যাকআপ হিসেবে বা নারিনের মতো ব্যাটিং করার হিসেবে, যে অনেকক্ষণ ব্যাটিং করতে পারবে আর বিধ্বংস মনোবল হিসেবে ব্যাটিং করেছে। কিন্তু ভাই সাকিব যে কটা ম্যাচে ব্যাটিং করেছে, একটা ম্যাচে 5-6 আর কালকের ম্যাচে ভাই যদি 25 বলে ওখানে 40টা রান করতো তাহলে কিন্তু ভাই ম্যাচটা আমাদের অবশ্যই জিতে যেতাম এরম তো মনে হচ্ছে। কিন্তু সাকিব তো না, সাকিব ভালো বল করছে কিন্তু ব্যাটিংটা একদমই ঠিক করতে পারছে না ভাই। লাগাতার তিনটে ম্যাচের সুযোগ পেয়েছে, তিনটে ম্যাচের মধ্যে দুটি ম্যাচ অর্থাৎ কালকের ম্যাচ আর মুম্বাইয়ের ম্যাচে ওই হিরো হওয়ার চান্স ছিল। তার কারণ ভাই সাকিব দুটো ম্যাচ কী করলো, একটা মুম্বাই ম্যাচে তো ক্যাচ তুলে দৌড়লো আর কালকের ম্যাচে তো গেল একদম ভাই, মানে খেলা ওডিআই ম্যাচ খেলছে যেন, এত বড় 200 রান সামনে চেস করতে লেবে ভাই ঠুকুর ঠুকুর ঠুকুর। আমি ভাই বুঝতে পারছি না সাকিবের গায়ে কি ভাই জোর মোর শেষ হয়ে গেছে, কিন্তু সাকিবের পরিবর্তন হবে, হ্যাঁ সেটা কালকে জানা। কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইতিমধ্যেই জানিয়েছে পরবর্তী ম্যাচে অবশ্যই পরিবর্তন হবে, বিশেষ করে সাকিবকে পরিবর্তন করা হবে। কিন্তু সাকিবের পরিবর্তে কে আপাতত কিন্তু দুটি বিকল্প রয়েছে, একটা হচ্ছে বেন কাটিং আর একটা ভাই সুনীল নারিন। কাকে আনবে, তার কারণ কাল পরের দিনের ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটি কিন্তু একই মাঠে হবে না, অর্থাৎ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটি হবে মুম্বাইতে অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে ভাই দেখেছো রানের বাহার। কালকে পাঞ্জাব আর দিল্লির ম্যাচে দেখেছো ভাই দিল্লি কীভাবে জিতলো, আর পাঞ্জাব তো প্রথম থেকেই মারছিল তাও হেরে গেছে, এইটাই সবথেকে বড় ব্যাপার। পরের ম্যাচে অবশ্যই তুমি কাকে দেখছো সেটা তো বলো, কিন্তু ভাই আমার ওপিনিয়ন সরাসরি জানিয়ে দিচ্ছি, আমি তো ভাই পরের ম্যাচে বেন কাটিংকে দেখতে চাই। তোমরা অনেক জন বলবে সুনীল নারিন, আমি কেন বলবো ভাই সুনীল নারিনকে কেন না, আমি প্রথম কথা বলে দিচ্ছি ভাই, সুনীল নারিন ভাই স্পিনার ভালো খেলে আর ফাস্ট বলারে কিন্তু ভাই সে অবশ্যই হাইট বল দিলে সে মানে শট মারতে গিয়ে প্রত্যেকবার একই ভাই ক্যাচ আউট হয়, এই জন্যে ভাই মুম্বাই মাঠে বুঝতে পারছো কি সেটার বলার নেই, এই জন্যে কিন্তু আমি চাচ্ছি বেন কাটিং। সুনীল নারিন যদি ফর্মে থাকে অবশ্যই সুনীল নারিনকে লাগানো হোক মানে দলের ভেতরে, তো অবশ্যই তোমাদের মতে কি বলে নিচে কমেন্টে জানাও, বেন কাটিং নাকি সুনীল নারিন পরবর্তী ম্যাচে কে আসতে পারে, খবর সবার আগেই আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তোমার মনে হচ্ছে সুনীল নারিনই আসার চান্স বেশি?